প্রায় দেড় দশক পর সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর ব্যানারে আজ ব্রিগেডের ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিরোধীদের চোখে ময়দান পরিপূর্ণ না হলেও ময়দান থেকে উঠে আসা ফুটেজ কিন্তু প্রমাণ দিয়েছে ব্রিগেডের ময়দানে বাম নেতা কর্মীদের জনসংখ্যা বরাবরই কানায় কানায় পরিপূর্ণ থাকে। আজ ডিওয়াইএফআই এর ডাকে অনুষ্ঠিত হওয়া সমাবেশেও সেই চিত্র দেখা গেছে। বামেদের অসংখ্য কর্মী সমর্থক আজ ব্রিগেডের ময়দানকে ভরিয়ে তুলেছিল, কিন্তু এই জায়গাতেও কটাক্ষ করে বসলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ফের একবার তার মুখে শোনা গেল বামেদের নিট ফল শূন্য। কুণাল ঘোষ বলেন, বিধানসভা নির্বাচনের আগে 2021 সালেও ব্রিগেডের সমাবেশ করেছিল বামেরা, কিন্তু তারপরও তারা শূন্য পেয়েছে। কারণ যারা অন্ধ তৃণমূল বিরোধী তাদের ভোট গেছে বিজেপিতে। সিপিআইএম এর ক্ষমতা থাকলে আসন্ন লোকসভা নির্বাচনে ওরা 42টা আসনে একা লড়ে দেখাক, সেখানেই ওরা শূন্য পাবে, ওদের জমানত জব্দ হবে। তাহলে শূন্য পাওয়া দলের শুধু শুধু এই ব্রিগেড সমাবেশের কোনো ভ্যালুই নেই, এমন মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আর নয় ভেজাল তেল, সুমিশা নিয়ে এলো কোলেস্টেরল মুক্ত অত্যাধুনিক দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত ঘানি ভাঙা স্বচ্ছ এবং ঝাঁঝালো খাঁটি সর্ষের তেল। সুমিশা সর্ষের তেল প্রতিদিন রান্নায় নিয়ে আসে দারুণ স্বাদ। 1 লিটার, 1/2 লিটার ও 15 কেজির টিনেও পেয়ে যাবেন। গৃহিণীর রান্নার জাদু সুমিশা সর্ষের তেল, ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে নির্ভাবনায়। এতে নেই কোনো কৃত্রিম রং বা ঝাঁঝালো অ্যাসিড। বিশুদ্ধতায় আর নয় আপোষ, আপনার নিকটবর্তী দোকান থেকে আজই নিয়ে আসুন সুমিশা সর্ষের তেল। ঠিকানা চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ করুন 7811095419 এই নম্বরে।